জয় শিবশম্ভু নমস্কার দর্শক বন্ধু আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি আজ থেকে আগামী পাঁচ থেকে সাতটি দিনের ভিতরে পাঁচ রাশির একেবারে ভাগ্য সূর্যের মতো উজ্জ্বল হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটা সময় যেতে চলেছে পাঁচ রাশি জাতকাতিকাদের জন্য আজ থেকে আগামী পাঁচ থেকে সাত দিন সূর্য রাশি পরিবর্তন এবং সেখানে বুধাদিত্য রাসযোগ তৈরি করা এই যে গ্রহগুলির নক্ষত্র পরিবর্তন এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল প্রদান করতে চলেছে যা কিন্তু পাঁচ রাশির ভাগ্য বদলে দিতে চলেছে পাঁচ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দিতে পারে পাঁচ রাশির আর্থিক সমস্যাকে দূর করতে চলেছে কাজের জায়গায় উন্নতি কাজের জায়গায় সফলতা যারা বেকার ছিল তাদের কাজের সফলতা এরকম বেশ কিছু জায়গায় বেশ কিছু শুভ যোগ কিন্তু তৈরি করতে চলেছে তো সেই পাঁচ থেকে সাত দিন কোন কোন রাশি রয়েছে কাদের ভাগ্য চমকাতে চলেছে কাদের আর্থিক স্থিতি ভালো হবে কাদের পারিবারিক পরিবেশ ভালো হবে কাদের মনস্কামনা পূরণ হবে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা ডিটেলস এবারে এক এক করে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে লাস্ট অব্দি দেখবেন তবে আপনি আপনার রাশি সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন আজ থেকে আগামী পাঁচ থেকে সাত দিন আপনার ভাগ্য বদলে যেতে চলেছে তো আপনি রয়েছেন কিনা না অবশ্যই ভিডিওটি লাস্ট অব্দি দেখুন সবার আমরা যে রাশির নাম ধরছি তার নাম হচ্ছে কি মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে কয়েকটা দিন আপনার উপরে আশীর্বাদের পুরো ভরপুর থাকতে চলেছে ভগবানের সূর্যদেবের কৃপা খুব ভালো থাকতে চলেছে আপনার জীবনসঙ্গী সঙ্গে সম্পর্কিত কিছু বড় বাধা অতিক্রম করবেন যদি আপনাদের পারিবারিকভাবে মানে আপনার নিজের ভিতরে কোনো রকম ভুল বুঝাবুঝি কোনো ঝগড়াঝাটি বা বাইরের কোনো ব্যক্তির জন্য কথা কাটাকাটি কথা বন্ধ হয়ে যাওয়া ব্রেকআপ এরকম পরিস্থিতি থেকে কিন্তু আপনাদের খুব শীঘ্রই কোনো ভালো ফলাফল ঘটার সম্ভাবনা থাকবে সে জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন কিছুদিন ধরে যে আপনার স্বাস্থ্য সংগ্রহ যদি রকম সমস্যায় ভুগছিলেন তাহলে এইবারে সেই সমস্যা কিন্তু খুব শীঘ্রই আপনি কিন্তু ভালো উপলব্ধি করতে পারবেন স্বাস্থ্য সম্পর্কিত কোনো রকমেরই টেনশন আপনার জীবনে থাকতে চলবে না মানে থাকবে না এরকম একটা বেশ পরিস্থিতি কিন্তু থাকতে চলেছে আপনি আপনার সিনিয়র এবং জুনিয়র প্রত্যেকের কাছ থেকে আপনি বেশ ভালো সাহায্য সহযোগিতা পেতে চলেছেন সেটা আপনার পরিবারে হতে পারে কর্মস্থানে হতে পারে মোট কথা কিন্তু আপনি তাদের সাহায্য সহযোগিতা খুবই ভালো পেতে চলেছেন সেখানের থেকে আপনাদের কিন্তু একটা ভালো সুযোগ সুবিধা পেয়ে যাবেন যা আপনার কর্মক্ষেত্রে আপনাকে ভালো কিছু করে দেখানোর সুযোগ কিন্তু করে দিচ্ছে নতুন নতুন করে আপনাদের বেড়াতে যাওয়ার জায়গা খুঁজে পাবেন বা আপনারা বেড়াতে যাওয়ার সুযোগ কিন্তু পেতে চলেছেন এই সময়কালে আপনি আপনার মনের মতো করে কিছু খাবার দাবারও করার একটা সুযোগ পাচ্ছেন তবে আপনাদের এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনাদের পেট রেটের কিছু সমস্যার ভোগান্তি দিলেও দিতে পারে তো ধ্যান রাখবেন খাওয়া দাওয়ার ইচ্ছে থাকবে আপনাদের সেই রকম কিছু ইচ্ছাও পূরণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো সেক্ষেত্রে দিনটি বেশ ভালো লক্ষ্য করা যাবে ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু একটা ভালো বৃদ্ধির একটা সম্ভাবনা থাকতে চলেছে ব্যবসায় ভালো একটা পজিটিভ দিক আসার সম্ভাবনা রয়েছে আর আপনারা যারা অনেকদিন ধরে চাকরি খুঁজছেন বা ব্যবসা করছেন তাদের সেক্ষেত্রে কিন্তু কাঙ্ক্ষিত ফল মানে আপনি যেটা আশা করছেন ওই কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে যারা চাকরিজীবী তাদের জন্য দিনটি অত্যন্ত খুবই ভালো যেতে চলেছে আপনারা হয় বেতন বৃদ্ধি বা চাকরির জায়গায় একটা ভালো উন্নতি থাকতে চলেছে তো সেই জায়গাটা আপনাদের জন্য খুব ভালো আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দাম্পত্য জীবনে যাদের অসুখ ঝগড়া ঝামেলা এরকম কিছু চলছিলো তাদের সেটা খুব শীঘ্রই কিন্তু মিটে যেতে চলেছে তো সেই জায়গাটাই আপনাদের কিন্তু বেশ ভালো তাই আপনি মেষরাশি যাতে উপাধিকা হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না এখন আমরা জেনব পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে মিথুন রাশি আপনি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকলে সেক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত এই সময়কালটা বেশ ভালো যেতে চলেছে আপনাদের জন্য সুখ সমৃদ্ধির একটা এবং সফলতা প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদের পারিবারিকভাবে যদি কোনো ঝগড়া অশান্তির পরিবেশ চলছিল সে জায়গা থেকে আপনাদের কিন্তু একটা ভালো মুক্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনাদের সামাজিক ক্ষেত্রে ভালো সুনাম বাড়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আপনার কর্মক্ষেত্রে ভালো সফলতা থাকতে চলেছে যারা কোনো রকম পরীক্ষা প্রতিযোগিতা এরকম কিছু যেন প্রস্তুতি নিচ্ছেন বা এরকম কোনো ক্ষেত্রে যুক্ত রয়েছেন তো সেই জায়গাগুলো কিন্তু আপনাদের খুব ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে সেখান থেকে কোনো ভালো খবর আপনারা কিন্তু পেতে চলেছেন আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো রকম সমস্যায় পড়ে রয়েছেন অনেক দিন ধরে রকম চাপের সৃষ্টি কেউ করেছে সেই রকম কিছু জায়গা থেকে আপনাদের কিন্তু বেরিয়ে আসার সম্ভাবনা থাকতে চলেছে আপনি আপনার মন পছন্দের সহিত কাজের কোনো সুযোগ পেতে চলেছেন সেই জায়গাটাই খুব ভালো এমনকি আপনাদের হয় চাকরিতে বদলিরও সম্ভাবনা থাকতে পারে তো সেই ক্ষেত্রে ও দিনটি বেশ ভালো যাচ্ছে আপনাদের ছোটোখাটো কোনো ইচ্ছে পূরণ হওয়ার মতো সম্ভাবনা ও লক্ষ্য করা যাবে আপনারা আপনাদের ছোটোখাটো ইচ্ছে পূরণ করতে পারবেন যারা নতুন করে গাড়ি বাড়ি এরকম কিছু কেনাকাটার পরিকল্পনা অনেক দিন ধরে করছে তাদের ক্ষেত্রে সেটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বাড়িতে পারিবারিক পরিবেশ খুব ভালো থাকবে পরিবারের সকলের সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো থাকবে তবে প্রত্যেকেরই স্বাস্থ্যর ব্যাপারে একটুখানি খেয়াল রাখতেই হবে বিশেষ করে জয়েন্ট ফেন বা গোডালি সমস্যা এরকম ব্যাপারে কিন্তু খেয়াল রাখতেই হবে আজ মহিলা বন্ধুদের সাহায্য সহযোগিতা আপনারা খুবই পেতে চলেছেন ভালো আগামী এই পাঁচ থেকে সাত দিন আপনি কিন্তু তাদের সম্পূর্ণ সাহায্য সহযোগিতায় ভালো কিছু করে দেখাতে পারবেন তো জায়গাটা আপনাদের অত্যন্ত ভালো লক্ষ্য করা আছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এখন আমরা জেনে পরবর্তী যে গুরুত্বপূর্ণ রয়েছে রাশির নাম ভাগ্যবান রাশি তার নাম হচ্ছে সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এই সময়কালটা অত্যন্ত একটা শুভ সৌভাগ্যপূর্ণ একটা দিন নিয়ে আসতে চলেছে বা আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনি নতুন কোনো কর্মস্থানে সুযোগ পেতে চলেছেন বা নতুন কোনো কাজ শুরু করতে চাইলে আপনারা করতে পারেন যারা ব্যবসা সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবসার জায়গাটায় খুব ভালো সফলতা থাকবে ব্যবসার জায়গাটায় কিন্তু উন্নতি থাকতে চলেছে আপনার বাড়ির আশেপাশে যারা রয়েছে সকলের সঙ্গে আপনাদের কিন্তু দিনটি বেশ ভালো কাটার সম্ভাবনা থাকবে তো সে জায়গাটা আপনাদের বেশ ভালো নতুন করে আপনি আপনার বন্ধু বান্ধবের সংখ্যা বাড়াতে চলেছেন বা আপনার বাড়ার সম্ভাবনা থাকবে তো অবশ্যই বুঝে চলবেন যারা অনেক দিন বিদেশে থাকেন বা যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি খুবই ভালো যেতে চলেছে আজকে আপনারা একাধিক জায়গা থেকে ইনকাম করার সুযোগ বা ইনকামের রাস্তা আপনারা খুঁজে পেতে চলেছেন তো সে জায়গাটায় আপনাদের জন্য বেশ ভালো যাবে যারা টাকা পয়সা নিয়ে অনেক বেশি সমস্যায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেটা মিটে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে তো সেই জায়গাটা আপনাদের জন্য বেশ ভালো জমি জায়গা সম্পত্তি কেনে পর অনেক দিন ধরে যারা পরিকল্পনা করছিলেন তাদের সেই পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা থাকবে কোনো সরকারি সেক্টরে আপনার একটা ভালো সফলতা থাকতে চলেছে আপনার কমিউনিকেশন স্কিল খুব ভালো থাকবে আপনি আপনি অল্প কথাতে লোকেদের মন জয় করে নিতে পারবেন তো যা আপনার কর্মক্ষেত্রে একটা ভালো দিক নিয়ে আসবে তা আপনার জন্য একটা খুবই ভালো ফলদায়ক পরিস্থিতি নিয়ে আসবে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে কোনো দামি উপহার বা হঠাৎ কোনো সারপ্রাইজ বলতে পারেন কোনো কিছু এরকম প্রাপ্তি ঘটাতে চলেছেন বা ঘটার সুযোগ সম্ভাবনা থাকতে চলেছে তো সেই জায়গাটায় আপনাদের জন্য দিনটি খুব ভালো অতএব আপনার সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত একটা ভালো সময় যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এখন আমরা আলোচনা করব পরবর্তী যে ভাগ্যবান রাশি রয়েছে তার নাম হচ্ছে কুম্ভ রাশি আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকলেই সেক্ষেত্রে আপনার কর্মজীবনে ব্যবসার ক্ষেত্রে কুম্ভ রাশি জাতকাতিকেদের জন্য একটা শুভ এবং ভালো ফলদায়ক সময় প্রমাণিত হতে চলেছে আপনি নতুন কোনো কিছু শুরু করতে চাইলে অবশ্যই করতে পারবেন নতুন ব্যবসা নতুন কাজ অবশ্যই সে জায়গাটায় আপনার সফলতা খুব ভালো থাকবে আজ আপনার পারিবারিক ক্ষেত্রে দিনটি খুব ভালো পারিবারিক পরিবেশ আপনার বেশ ভালো থাকার সম্ভাবনা রক্ষা করা যাচ্ছে কর্মক্ষেত্রে আপনার নতুন করে কাজের সুযোগ থাকবে নতুন করে আপনারা কাজ করার সুযোগও পেয়ে যেতে পারেন সেই জায়গাটায় বেশ ভালো আর যারা অনেক দিন ধরে চাকরি করছেন চাকরিতে কোনো রকম প্রমোশান ছিল না তাদের ক্ষেত্রে এই সময়কালে কোনো না কোনো প্রমোশন হতে পারে বেতন বৃদ্ধির মধ্যে কোনো সুখবর অবশ্যই আপনারা পেতে পারেন অথবা যদি আপনাদের মার্কেটে কোনো রকম কিছু টাকা পয়সা আটকে রয়েছে সেইগুলো আপনাদের একটা ভালো রিটার্ন আসার সম্ভাবনা থাকতে চলেছে পুরনো খরচাপাতি আপনার একেবারে কন্ট্রোলে করতে হবে ধারবাহিক বিষয়টা এড়িয়ে চলতেই হবে সেটা কিন্তু অত্যন্ত প্রয়োজন জীবনে আপনাদের উন্নতির সুযোগ ভালো থাকবে সামাজিক ক্ষেত্রে সুনাম বাড়ার সম্ভাবনা ভালো থাকতে চলেছে ক্রয় বিক্রয়ের ব্যাপারটা কিন্তু আপনাদের বেশ ভালো থাকবে যারা জমি জায়গা বাড়ি গাড়ি এরকম কিছু কেনাকাটার পরিকল্পনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু সেটা একটা ভালোর দিকে নিয়ে যাবে তো সেই সে জায়গাটা আপনাদের জন্য বেশ ভালো যাবে যারা শিক্ষার্থী রয়েছেন যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করেছেন তাদের জন্য সময়কালটা বেশ ভালো যাবে সেখানে আপনাদের জন্য দিনটি খুব ভালো আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এখন আমরা আলোচনা করব পরবর্তী যে ভাগ্যবান আজকের দিনের রাশি রয়েছে যা আগামী পাঁচ থেকে সাত দিন যার ভাগ্য বদলের একটা যোগ সম্ভাবনা ভালো থাকতে চলেছে তার নাম হচ্ছে মিন রাশি আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য আগামী পাঁচ থেকে সাতটি দিন অত্যন্ত শুভ ফল প্রমাণ করতে চলেছে আপনার জীবনসঙ্গীর সঙ্গে আপনার যদি সম্পর্ক খারাপ হয়ে গেছিলো সেটা সবার প্রথমত ঠিকঠাক করে দেবে বিবাহিত সম্পর্ক আপনাদের একটা পজিটিভ দিক নিয়ে আসতে চলেছে বিবাহের ভালো যোগ তৈরি করবে আর যারা কর্মসংস্থানে স সন্ধানে ছিলেন যারা অনেক দিন ধরে কাজের চেষ্টা করে যাচ্ছেন করে যাচ্ছেন কোনোভাবেই কোনো জব পেয়ে উঠেননি বা কাজ করে উঠতে পারেননি তো সে জায়গাটা আপনাদের কিন্তু বেশ ভালো যাবে রাজনীতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি অত্যন্ত ভালো যাচ্ছে রাজনীতির জায়গায় আপনাদের সুনাম খুব ভালো থাকবে আপনারা যারা পড়াশোনা করেন বা চাকরিতে পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো যাবে আর আজকে আপনার যে কোনো রকমের টাকা পয়সা আটকে রয়েছে সেগুলো আজকের দিনে ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে তো সে জায়গাটা আপনাদের জন্য অত্যন্ত ভালো দিন হতে চলেছে পৈতৃক কোন সম্পত্তি আজকের দিনে আপনারা পেতে চলেছেন সে জায়গাটা আপনার কিন্তু খুব ভালো যাবে আজকে আপনার প্রেমিকার সঙ্গে এই সময়কালের ভিতরে আপনার প্রেমিক প্রেমিকাদের সঙ্গে যদি কোনো ঝগড়া বিবাদ রয়েছে তো সেগুলো আপনাদের খুব শীঘ্রই মিটে যাবে আপনার পুরনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সুবাদে আপনি বেশ ভালো আর্থিক সহযোগিতা পেতে চলেছেন তো সে জায়গাটায় আপনাদের কিন্তু খুবই ভালো যাচ্ছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন যাতে মিন রাশি জাতক জাতিকা হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে অন্তত ভুলবেন না আজকের এই পর্যন্ত যে পাঁচ রাশির ভাগ্য বদল হতে চলেছে তাদের অর্থপ্রাপ্তির যোগ ইনকাম যোগ বাড়তে চলেছে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না